আসসালামু আলাইকুম, মেহেদি হাসান বলছি। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা কুইক আপডেট নিয়ে এসেছি, সেটা হচ্ছে বর্তমানে আমি অবস্থান করছি বাংলাদেশে, অল্প কিছুদিনের জন্য বাংলাদেশে আছি। তো চিন্তা করলাম আপনাদের সাথে একটা কেন চা আড্ডা না করি বা কফি আড্ডা না করি। তো আমি চাচ্ছি আপনারা যারা দক্ষিণ কোরিয়াতে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক, যারা দক্ষিণ কোরিয়া আসতে চান ব্যাচেলর কিংবা মাস্টার্সে, আপনারা চাইলে আমরা একসাথে কফি খেতে পারি বা একসাথে চা আড্ডা দিতে পারি। সো আমি আমাদের ডেসক্রিপশনে একটা গুগল ফর্ম লিঙ্ক দিয়ে দিব, সেটা আপনারা পূরণ করে রাখবেন। আমি আপনাদেরকে কল দিয়ে লোকেশন এবং টাইমটা জানিয়ে দিব। তো বেসিক্যালি আমি কাদেরকে প্রায়োরিটি দিব, যারা হচ্ছে ব্যাচেলর আসতে চান প্রথম কথা, যাদের এইচএসসি কমপ্লিট এবং আইএলটিএসটা আছে তাদেরকে, অথবা যারা আর্টসের প্রিপারেশন নিচ্ছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা আর্টসটা দিয়ে দিবেন, আমি আপনাদেরকে প্রিফার করবো বেশি। এবং যারা মাস্টার্সে আসতে চাচ্ছেন, যাদের মোটামুটি ব্যাচেলার করা শেষ এবং আর্টস করা শেষ কিংবা আর্টসের প্রিপারেশন নিচ্ছেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা আর্টস দিবেন, আপনাদেরকে আমি বেশি প্রায়োরিটি দিব। আর অবশ্যই আমার খুব প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা আপনারা আছেন, সকলের জন্য অবশ্যই ভালোবাসা তো রইলো এবং দোয়া রইলো। আমি আশা করছি সকলকেই কাছে পাবো, সকলের সাথে একটু ভালো টাইম স্পেন্ড করতে পারবো। তো আমরা মূলত আলাপ করবো দক্ষিণ কোরিয়া কেন, দক্ষিণ কোরিয়া কেন আসা উচিত, দক্ষিণ কোরিয়ার সুযোগ সুবিধা অসুবিধাগুলো কী কী, বা কীভাবে আপনি বেসিক যে ল্যাঙ্গুয়েজটা সেটা শিখতে পারেন, এই বিষয়ে আমরা বিস্তারিত সরাসরি কথা বলবো ইনশাআল্লাহ। সো যারা আপনারা আসতে ইচ্ছুক, আমি আশা করবো আপনারা সবাই আসতে ইচ্ছুক হবেন। সো আপনারা চাইলে আসতে পারেন আপনার ফ্যামিলি মেম্বারদের নিয়ে, অবশ্যই খুব ভালো একটা সময় কাটাবেন ইনশাআল্লাহ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই গুগল ফর্মটি পূরণ করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, আমার জন্য দয়া করবেন। আসসালামু আলাইকুম।